আরে বাবা আমাকে দেখতে কি পাঠাওলা মনে হচ্ছে আপনার কি শুরু করছেন মেয়েগুলো জানতো আপনি আশ্চর্য তো আপনি পাঠাওলা না তো কি তাহলে এই বাইকের সামনে দাঁড়ায় আছেন কেন শুনেন এটা আমারই বাইক কিন্তু আপনার মতো মেয়েকে আমি বাইক উঠাই না জানতো আপনি জান বাবা তুমি মোটেও চিন্তা করো না আমি একা একা যেতে পারব যেতে পারবি হ্যাঁ আমি একা একা যেতে পারব কোনো গাড়ি দেখতাছ না রিক্সা দেখতাছ না তুমি মোটেও চিন্তা করো না আমি কি সে আগের পিছে আছি কো আচ্ছা যাও মা টেনশন করো না আচ্ছা ঠিক আছে এক্সকিউজ মি ভাইয়া আমি কি আপনার থেকে হেল্প নিতে পারি জি আপু কি হেল্প আশেপাশে তো কোনো বাইক দেখতেছি না আর আমার বাসায় একটু আর্জেন্ট যাওয়া দরকার তো আমি আপনার থেকে হেল্প চাচ্ছিলাম আমাকে কি একটু নিতে পারবেন আপনার বাইকে আপু অ্যাকচুয়ালি আপনি আমাকে পাঠাওলা ভাবতেছেন আমি অ্যাকচুয়ালি পাঠাওলা না বাইকটা আমার না আপনি মিথ্যা কথা বলতেছেন এই যে দেখেন আপনি কিন্তু অ্যাপসে আছেন পাঠাও আপনি অ্যাপসের মাধ্যমে মেবি রাইড খুঁজতেছেন সমস্যা না আমি আপনাকে দ্বিগুণ পে করে দিব আপু বোঝার চেষ্টা করেন বাইকটা আমার হলো আপনাকে আমি হেল্প করতাম বাট এটা আমার বাইক না প্লিজ ভাইয়া হেল্প মি আমার অনেক উপকার হইতো আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে রাত হয়ে যাচ্ছে প্লিজ আমাকে একটু বাইকে করে নিয়ে যান না আরে বাবা আমাকে দেখতে কি পাঠাওলা মনে হচ্ছে আপনার কি শুরু করছেন মেয়েগুলো জানতো আপনি আশ্চর্য তো আপনি পাঠাওয়ালা না তো কি তাহলে এই বাইকের সামনে দাঁড়ায় আছেন কেন আচ্ছা আপনি না অনেক চাপাবাজি করতেছেন আপনি না অনেক মিথ্যাবাদী আমি না আসলে মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আপনার সাথে আমি আসলে চিল্লাইতে বাধ্য হলাম আপনি আসলে মানুষটা ভালো না লোকটা আসলে সুবিধার না আরে আপা আমি মিথ্যা কথা কেন বলবো আপনাকে আপনি জানতো জানতো এই এত পেঁচাল শুনতে ভালো লাগতেছে না আমার মানুষকে উপকার করলে কি হয় ভাইয়া অনেক ছেলে তো আছে অনেক মেয়েকে লিফট দেয় তাই না আপনি বলেন তো আপনি আমাকে একটু দেন শুনেন এটা আমারই বাইক কিন্তু আপনার মতো মেয়েকে আমি বাইক উঠাই না জানতো আপনি জান শুনেন আপনার তো এরকম মরিচা এরকম পচা ফালতু বাইক ধরছে যে দুই দিন পরে এটা পুরো ভাঙা যাবে গা কি একটা দুইটা একটা বাইক নিয়ে কত ফুটানি না কাপড় চোপড়ের কি হাল সব ঠেলা গাড়ি থেকে কিনছে এটা কি জুতা পড়ছেন হ্যাঁ আপনি তো পুরো লোয়ার ক্লাসের মতো চলাফেরা আবার উপরে উপরে বড় বড় কথা না শোনেন আমার বাপ অনেক বড় বিজনেসম্যান আমাদের বাসার সামনে 10টা গাড়ি আর 5টা স্পোর্টস বাইক থাকে সবগুলো অনেক দামি দামি 10 লাখের নিচে লাগে একটা বাইক আপনি যদি এত বড় লোক হয়ে থাকেন তাহলে আপনি পাঠাওয়ালার কাছে কেন আসছেন যান তো বাগেন থেকে যান সাজেন তো গাড়ি আরে ভাই আপনার গাড়ির জন্য এত কথা শোনাচ্ছে আমাকে আর আপনার গাড়ি দেখতেছি আমি উল্টো আপনি আমাকে আবার এরকম করতেছেন নেন আপনার গাড়ি নেন ও এতক্ষণ তো খুবই ফুটানি মারলেন যে নিজের বাইক আসলে নিজের অকারটা যে কত নিচু সেটা আবারও প্রমাণ করলো শালা খালি কলসি বাজে বেশি ঠং ঠং করে একবার ইমরান স্যার কারি কই স্যার ওই তো আছি পিছনে আচ্ছা ঠিক আছে গাড়ি ওখানে থাকুক তুমি একটু আশেপাশে ঘোরাফেরা করো আর শোনো যখন আমি দেখবা দাঁড়াই আসি তারপরে আইসো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও ঘোরাফেরা করো আশেপাশে যেহেতু কোনো গাড়ি নাই নিশ্চয় মেয়েটা আমার এখানেই আসবে এই গাড়ি দেখলে পরে গাড়ির সামনে আসবে তখন বুঝাবো চাপাবাজি কারে বলে কত ধানে কত মন গাড়িটা কার কেউ কি নাই সন্ধ্যা হয়ে আসতেছে আমার এই গাড়িটা দিয়ে যাইতে পারলাম আমার অনেক উপকার হইতো আপনি এখানে জি আমি এখানে কিন্তু আপনি এখানে কেন আমি এখানে আমার একটা গাড়ি তো এই জন্য আমি ড্রাইভারের জন্য অপেক্ষা করতেছিলাম তো আপনি এখানে কি করেন না আপু অ্যাকচুয়ালি আপনার গাড়ি একটু হেল্প করা যায় কিনা আমাকে আমাকে একটু লিফট দেওয়া যায় কিনা মনে নাই একটু আগের কথা আপনি আমার সাথে কত খারাপ ব্যবহার করছেন আমি আপনার বাইকের সামনে লিফট চাইছি আর আপনি আমাকে তুচ্ছ তাচ্ছিল অনেক অপমান করছে আসলে আপনাদের মতো এরকম ছোট লোকেরাই খারাপ ব্যবহার করে আর আমাদের একটা বংশের ব্যাপার স্যাপার আছে কারণ আমরা একটা ভালো বংশের মেয়ে দেখতেছেন তো আমার কি সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি ড্রাইভার আসতেছে আচ্ছা আপনার ড্রাইভার আসতেছে হ্যাঁ হ্যাঁ যাবেন না চলেন স্যার মানে জি গাড়িটা আমারই আর শুনেন কি জানি বলছিলেন আপনি আমাকে একজন মানুষকে পোশাক দেখে না কখনো জাজ করতে যাবেন না কি গরিব কি বড় লোক কি ছোট লোক এগুলো তার পোশাকে যায় না তার আচার ব্যবহারে যায় কথা আছে না মানুষের ব্যবহার বংশের পরিচয় আর আপনার ব্যবহারই তো বংশ পরিচয় দিয়ে দিলেন ভাইয়া আসলে আপনি আমার কথা বলার ধরনটা বুঝতে পারেন আপনার কথার ধরন তো আমার বুঝতে হবে
আমি যা বলছি আপনি সেগুলো শুনেন, এখন তো আমাকে অনেক শুনাইছেন, আমি কিছু বলছি আপনাকে? কতগুলো গাড়ি আপনার, এই আছে সেই আছে, ওই তার একজন গাড়ির সামনে এসে দাঁড়াইছেন কেন? এখানে এসেও চাপাবাজি বন্ধ হয় না আপনি। আপনাদের মতন মেয়েদের জন্য জানেন কেউ সাহায্য পায় না, মানে এই যে চাপাবাজি করে বেড়ালে পরে, বড় লোককে ভাব দেখালে পরে, মানুষকে অপমান করে বললে কে আপনাকে অপমান করলো আর কে কী করলো এগুলো তো দেখার বসায় না। শুনেন, আপনি উত্তর কেন পান? একমাত্র আপনার নিজের ব্যবহারের জন্য, এই যে ভাব দেখাচ্ছিলেন, চাপাবাজি করতেছেন, এগুলোগুলো কে আপনাকে উপকার করবে বলেন তো? এই যে আজকের যুগের একটা মেয়ে, আপনি শিক্ষিতা মেয়ে দেখেই মনে হচ্ছে, ভালো ঘরেরও মনে হচ্ছে, কিন্তু এইগুলো না করে বেড়ালে হয় না? রাস্তায় দেখলেই অপমান করতে হবে, ছোটো লোক বলতে হবে, তাকে যা ইচ্ছা তাই করতে হবে, এইগুলো কেন? তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলার ধরন কোথা থেকে শিখছে এগুলো? ভাইয়া প্লিজ একটু বুঝার ট্রাই করেন। একদম চুপ, আপনার তরুণ গোছে আমার বোঝার দরকার নাই তো? সব থেকে বড় কথা হলো যে সবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার পাবেন, বিপদে পড়লে পরে মানুষকে সাহায্য করবেন, তাহলে আপনিও সাহায্য পাবেন। শুনেন, মানুষকে তুচ্ছ তাচ্ছল্য করা বন্ধ করে। যান এখানে, যান যান বলছি, ড্রাইভার গাড়ি টোটো।